গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার টুতে আমাদের আজকের নিবেদন রমাপদ চৌধুরীর লেখা বাই যখনকার কথা বলছি আনারবাদ তখন নেটিভ স্টেট ইনামপুরের রাজধানী নতুন বা পুরনো কোনো মানচিত্রেই অবশ্য এ নাম দুটো খুঁজে পাবেন না কারণ নিখাদ সত্যি ঘটনাটা বলবার মতো দুঃসাহস আমার নেই এবং বলা হয়তো উচিতও নয় ডালটন বাজারের ইতিহাস আমি যেভাবে মহুয়া মিলনের নামে চালিয়েছি রুমাবাইকে নিয়ে গল্প লিখতে হলেও সেই পন্থায় অনুসরণ করতে পারতাম কিন্তু যে স্টেটেরই নাম দিই না কেন কে বলতে পারে সেখানেই রুমাবাই ধরনের অন্য কোনো চরিত্র আছে কি না গল্পকে নিছক গল্প হিসেবে স্বীকার করেন না এমন পাঠকের অভাব নেই এবং সে কারণেই সম্প্রতি আমি একটু বিপদেও পড়েছিলাম রুমাবাই অবশ্য আজ আর বেঁচে নেই থাকলেও এ গল্প পড়ে হয়তো খুশি হতেন কিন্তু উষ্মা প্রকাশ পেত রাজা প্রতাপ কিঙ্কর চন্দ্রনারায়ণ সিংহ বাহাদুরের ব্যবহারে আশ্চর্য এই যে আনারবাগের পঞ্চান্ন বছরের আধ পাগলা রাজা বাহাদুরের কাছে রুমাবাইয়ের চরিত্রের কোন দিকটাই অজ্ঞাত ছিল না রাজা বাহাদুরের খাস আস্তাবলের হেড সহিসের সুন্দরী স্ত্রী জাহানারার সঙ্গে প্রতাপ কিঙ্কর চন্দ্রনারায়ণ সিংহের নাম জড়িয়ে গোপনে হাসাহাসি করত অনেকে এবং পরপর নানা ঘটনার সূত্র জুড়ে কিউ ইডি লিখে প্রমাণ করে দিত যে রুমাবাই আসলে রাজা বাহাদুরের মেয়ে হলেও আপত্তি করবার কিছু ছিল না রূপে এবং বলা বাহুল্য যৌবনে রুমাবাই ছিল একেবারে আনা রাজকন্যে তখন পর্যন্ত আমি রুমাবাই নামটাই শুনেছি সচক্ষে তার দর্শন পাবার সৌভাগ্য হয়নি কারণ আমি ইনামপুর স্টেটের প্রজা ছিলাম না আনারবাগের নতুন সুগার ফ্যাক্টরিতে চাকরি করতে গিয়েছিলাম সেখানে এখন অবশ্য আমি ইনামপুর স্টেটের পাইক বরকন্দাজের নাগালের বাইরে এবং রাজা বাহাদুরের প্রতাপও এখন শুধু তার নামেই তার স্বেচ্ছাচারের আইন এখন ঠোঁটো হয়ে গেছে তবু তাকে ভয় করবার একটা কারণ আছে যে হেভি কেমিক্যাল ফ্যাক্টরিটায় আমি এখন চাকরি করছি তার রেসিডেন্ট ডিরেক্টর কালে সাহেব প্রতাপ কিঙ্করের পিয়ারের দোস্ত সুপারিশ পেয়েছিলাম কিন্তু আমি লোকটা যে কে তা বাহাদুর স্বচক্ষে কোনো দিন দেখেননি স্বচক্ষে তিনি কিছুই দেখতেন না ফর্সা গোলগাল চেহারা বাকিটা ভোজপুরি দারোয়ানের মতো আর সেই শরীরের উপর একরাশ মখমলের রাজবেশ মখমলের ওপর সোনালি জরি লাল নীল নানা দুর্মূল্য পাথর চুমকির মতো বসানো সিংহাসনে বসে মাথায় মুকুট পরে একটা ছবি তুলিয়েছিলেন প্রতাপ কিঙ্কর আর সেই ছবিটাই তিন রঙের ছাপা ক্যালেন্ডার হয়ে আমাদের সকলের মেসে কোয়ার্টারে শোভা পেত তাই রাজা বাহাদুরকে আমরা সকলেই চিনতাম চিনতাম না বাইকে সেদিন শুক্লা তিথির জ্যোৎস্নার রাতে শরীরে মলমল জড়িয়ে কোথায় রোমান্সের পক্ষীরাজে উড়ে বেড়াবার কথা তা নয় হঠাৎ কেমন যেন বেত বুড়োর মতো খিটখিটে হয়ে উঠেছিলাম হয়তো চাকরির উপর বীতশ্রদ্ধ হয়েই একশো পঁচিশ টাকা মাইনেতে বহাল হয়ে গিয়েছিলাম আনারবাগের সুগার ফ্যাক্টরিতে যে কারখানার সত্ত্বাধিকারী ছিলেন স্বয়ং রাজা প্রতাপ কিঙ্কর চন্দ্রনারায়ণ সিংহ বাহাদুর আর যেহেতু স্টেটের দেওয়ানজি মিস্টার রায় এবং চিনির কারখানার মাদ্রাজি ম্যানেজার মিস্টার কৃষ্ণস্বামী এই দুজনের একজনেরও আশ্রিত লোক ছিলাম না সেই জন্যই হয়তো স্থায়ীভাবে আমাকে রাতের শিফটে ফেলে দিয়েছিলেন অ্যাসিস্ট্যান্ট প্রোডাকশন ম্যানেজার করিম সাহেব ডাকে পাওয়া নিয়োগপত্রটি নিয়ে যেদিন প্রথম হাজির হলাম করিম সাহেবের কামরায় সেদিনই টের পেয়েছিলাম কপালে কী দুর্ভোগ আছে ফাইল ঘেঁটে আমার দরখাস্তটার ওপর চোখ বুলিয়ে কি যেন খুঁজে পেলেন না করিম সাহেব অন্তত তার চোখ মুখ দেখে তাই মনে হয়েছিল আর সেজন্যই বোধ হয় ভুরু কুঁচকে আমার মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করেছিলেন কার লোক তুমি প্রশ্নটা বুঝতে পারিনি কিন্তু বুঝতে না পারলে যে শুনতে পাইনি এমন একটা মুখভাব করে বেগ ইউর পার্ডন বলতে হয় সে বিদ্যের রক্ত ছিল করিম সাহেব উল্টে চটেই গেলেন কানে কম শোনো নাকি কার লোক তাই জিজ্ঞেস করছি বললাম আগে তা তো জানি না কাগজে কেমিস্ট চাই বিজ্ঞাপন দেখে অ্যাপ্লাই করেছিলাম হাই সে অস্ফুটে বললেন করিম সাহেব তারপর আমার নিয়োগপত্রের এক কোণে লাল কালিতে লিখলেন রেকমেন্ডেড ফর নাইট শিফট লিখে নিচে নামসই করে বললেন ওই যে গলাবন্ধ কালো কোট পরে বাবু বসে আছেন ওর কাছে যাও গিয়েছিলাম এবং যাওয়ার পর সেই যে শিফটের ইনচার্জের সঙ্গে তিনি আলাপ করিয়ে দিয়েছিলেন তারপর থেকে একদিনের জন্যও দিনের শিফটে বদলি হতে পারিনি ফলে সারা রাত ডিউটি দিয়ে এসে সারাদিন পড়ে পড়ে ঘুমতাম আনারবাগের লোকজনের সঙ্গে ভালো করে আলাপ করার সুযোগ পাইনি তাই বোধহয় সেদিন ঘুরন্ত পিনিয়নটার দিকে তাকিয়ে থাকতে থাকতে কেমন একটা অসহ্য বিতৃষ্ণা জমা হচ্ছিল মনের মধ্যে কারখানাটা ছিল বেশ খানিকটা উঁচু টিলার গায়ে কিছুটা সমতল জমি কারখানার এলাকা পার হয়ে তারপর ঢালু নেমে গেছে নিচের বস্তি অবধি একটা মোটা জলের পাইপ অতিকায় একটা অজগরের মতো নেমে এসেছে ওপরের রিজার্ভার থেকে এসে ঢুকেছে কারখানার ভেতর কুলি কুলিমজুরের হট্টগোল এড়িয়ে বাইরে বসেছিলাম পাইপটার ওপর বসে বসে দেখছিলাম আনারবাগের রূপ পূবের সীমান্তে যতদূর চোখ যায় শুধুই হিমাচলের আঁকাবাঁকা তরঙ্গ যেন সুদীর্ঘ একটি শ্যামল শাড়ি বিছানো আছে আকাশের গায়ে জোৎস্নার রোশনাই লেগে তুষার শুভ্র হিম হিমচূড়ার রেখাটি যেন ফিঁকে রূপলি রঙের পার। কোনো দৈত্যের কঙ্কালের মতো চারপায়া উঁচু রিজার্ভায়ারের ধোঁয়াটে আকাশের গায়ে বড় অ্যাক্টিভ চাঁদ আনমোনা উদাস দৃষ্টিতে তাকিয়েছিলাম সেদিকে মেশিন চলছে ক্যারিয়ার থেকে আখের রাশি ধীরে ধীরে এগিয়ে গিয়ে খিদে মেটাচ্ছে যন্ত্রের অবিরত সোঁস শব্দ আর পিনিয়নের মূর্ছনা পিনিয়নের দাঁতে দুটি বিশাল হিংস্র চাকার মতো রাশি রাশি আঁখ মারাই হচ্ছে একদিকে জমা হচ্ছে ছোবরার রাশ আর অন্যদিকে একটি উন্মুক্ত চোঙা বেয়ে ঢলে পড়ছে আখের রস হঠাৎ লক্ষ্য করলাম একটি ছায়া শরীর এসে দাঁড়িয়েছে সেখানে এতখানি দূর থেকে স্পষ্ট দেখা গেল না কিন্তু লোকটি যেন এক আঁজলা রস তুলে পান করবার জন্য ঝুঁকে পড়ল উলি মজুরদের সঙ্গে কাজ করে করে মেজাজটাও হয়ে উঠেছিল রুক্ষ চিৎকার করে উঠলাম এ বেকুফ ছায়া শরীর সোজা হয়ে দাঁড়ালো শব্দ লক্ষ্য করে তাকালো আমার দিকে এগিয়ে যেতে যেতে রুক্ষ সরি বললাম কি করছিলে কিন্তু ততক্ষণে আমি আরও কাছে পৌঁছে গেছি চাঁদের আলোয় তার শরীরের রেখা স্পষ্ট হয়ে উঠেছে পুরুষ নয় বব করা নরম চুল উলের আঁটো ব্লাউজ ট্রাউজারের কোমরে হাত দিয়ে দৃপ্ত ভঙ্গিতে দাঁড়িয়ে রইল সে বলছিলে কিছু পরিষ্কার উর্দুতে নারীকণ্ঠের শান্ত প্রশ্ন শুনলাম গলার স্বর আপনার থেকেই নরম হল বললাম কি করছিলেন আপনি এই রসে হাত দেওয়া বেয়ায়নি মেয়েটি হঠাৎ খিলখিল করে হেসে উঠল বেআইনি বলে চুপ করল মেয়েটি আমি কে জানো হে চোকরা আমি রোমাবাই রুমাবাই সমস্ত শরীরে যেন শিহরণ খেলে গেল আর পর মুহূর্তেই কেমন যেন অস্বস্তি বোধ করলাম অস্বস্তি না ভয় আপনা থেকে গলার স্বর শান্ত হল যন্ত্রচালিতের মতো তিনবার কুর্নিশ করে তিন পা পিছিয়ে এলাম সন্ধ্যার সময় একদিন দেওয়ানজি মিস্টার রায় কারখানা দেখতে আসায় ম্যানেজার মিস্টার কৃষ্ণস্বামী যেভাবে কুর্নিশ করেছিলেন ঠিক সেইভাবে তারপর মাথা তুলে দেখলাম রুমাবাই যেন কৌতুকের হাসি হাসছেন হাসতে হাসতেই বললেন নতুন এসেছ না কোথাকার লোক তুমি বেঙ্গল ছোট্ট একটি কথা তাও যেন জিভে জড়িয়ে গেল তাই বলো কিন্তু এখানে একটু ভদ্র হতে চেষ্টা করো কারণ এটা বাংলাদেশ নয় আর রুমাবাইয়ের ইচ্ছাটা এখানে আইন এত চেষ্টা করেও হাত দুটুকে পরস্পর থেকে পৃথক রাখতে পারলাম না হাত কচলাতে কচলাতে বললাম এই রস তো খেতে পারবেন না এতে ধুলোবালি মিশে আছে একটু অপেক্ষা করেন তো ভালো টাটকা রস এনে দিচ্ছি উত্তরের অপেক্ষা না করি ছুটে গেলাম মিনিট দুই পরে কাচের গ্লাসে টাটকা এবং ছাঁকা পরিষ্কার রস নিয়ে যখন ফিরে এলাম তখন রুমাবাই উধাও এদিক ওদিক তাকিয়ে হঠাৎ দেখতে পেলাম প্যালেসের দিকে এঁকে যে রাস্তাটা এগিয়ে গেছে সেই রাস্তার উপর দিয়ে ছুটে চলেছে একখানা মোটর বাইক আর মোটর বাইকের আরোহীর দেহরেখাটা যেন রুমাবাইয়ের মনে হলো সেই রাত্রিতে আর কাজে মন বসল না একটি নাম কেবলই ঘুরে বেড়ালো কানের চারপাশে বিভীষিকার মতো রোমাবাই কারখানার প্রতিটি কর্মীর কাছে কতবার শুনেছি এ নাম কত গোপন রসিকতা কত অবদ্ধ রহস্য ভয় আর ভালোবাসা বিদ্যুতের মতো যার আকর্ষণ বিদ্যুতের মতোই যার চোখে মৃত্যুর পরোয়ানা সমস্ত শরীরে জরাতুর উত্তাপ আর মনে দুশ্চিন্তার পাথর নিয়ে বাসায় ফিরেছিলাম সে রাত্রে তারপর দুপুর এক সময় ডাক পড়েছিল করিম সাহেবের কাছে ভয়ে গিয়ে দাঁড়িয়েছিলাম করিম সাহেব একরাশ কাগজপত্রের মধ্যে মাথা ডুবিয়ে বসেছিলেন মাথা না তুলেই বললেন নাইট শিফটে তুমি ছাড়া আর কোনো বাঙালি আছে বললাম না স্যার বেশ কিছুক্ষণ চুপ করে রইলেন করিম সাহেব মাথা তুললেন না তারপর একসময় হঠাৎ বললেন তোমার সাহস তো কম নয় ম্যানেজারের কাছে কমপ্লেন করেছো আমার নামে কমপ্লেন করেছি বিস্মিত হলাম করনি নাইট শিফ্টে রেখেছি বলে দরখাস্ত করনি তুমি না স্যার হুম আচ্ছা যাও কাল থেকে ডে শিফটে কাজ করবে করিম সাহেব এবারও মাথা না তুলেই বললেন চলে আসছিলাম হঠাৎ বললেন মিস্টার কৃষ্ণ স্বামীর সঙ্গে দেখা করো দুর্বোধ্য বিস্ময় আর আশঙ্কার অনুরণন বাজলো মনের কোণে তবু ভয়ে ভয়ে গিয়ে দেখা করতে হলো ম্যানেজার মিস্টার কৃষ্ণস্বামীর সঙ্গে নমস্কার করে বললাম ডেকেছেন আমাকে অনেকক্ষণ ধরে আমার আপাদমস্তক নিরীক্ষণ করে মিস্টার কৃষ্ণস্বামী বললেন দেওয়ানজি রায় তোমার রিলেটিভ তা আগে বলনি কেন বললাম আগে না দেওয়ানজি আমাকে চেনেনও না কৃষ্ণস্বামী হাসলেন চেনেন না অথচ তোমাকে ডে শিফটে বদলি করবার জন্য ফোন করেছিলেন আমাকে বললাম বিশ্বাস করুন রাতের শিফটে তুমি তো একমাত্র বাঙালি না বললাম হ্যাঁ স্যার কৃষ্ণস্বামী কী যেন চিন্তা করলেন তারপর বললেন আচ্ছা যাও কাল থেকে ডে শিফটে চলে এলাম কিন্তু যে খবর শুনে খুশি হয়ে ফিরে আসার কথা সেই খবর শুনেই কেমন আতঙ্কবোধ করলাম দেওয়ানজি মিস্টার রায় তিনি বলেছেন আমাকে দিনের শিফটে বদলি করতে কেন আমাকে চিনলেনি বা কি করে ভাবলাম কে জানে আমি যে বাঙালি সে খবর হয়তো তার কানে গেছে তাই তিনি রাতের নির্যাতন থেকে রক্ষা করতে চেয়েছেন আমাকে কিংবা কে জানে দেওয়ানজির সুপারিশের চাকরি পাওয়া বীরেন বক্সি হয়তো সহকর্মীর জন্য এই কাজটুকু করে দিয়েছে দিনের পাল্লায় আমি এবং বীরেন বক্সি ছাড়াও আরও পাঁচজন বাঙালি ছিল তাই কাজের সঙ্গে আড্ডা গল্প গুজব যেন অঙ্গাঙ্গিভাবে মিশে গিয়েছিল কৃষ্ণস্বামী এবং করিম সাহেব সাধারণত দপ্তরেই বসে থাকতেন দু এক মিনিটের জন্য যদি বা আসতেন তো বাতাসের আগে সাবধানবাণী পৌঁছে যেত সেদিনও অমনি কানে কানে খবর এলো রুমাবাই আসছে রুমাবাই আসছে সঙ্গে দেওয়ানজি মিনিট কয়েক পর কৃষ্ণস্বামী এবং করিম সাহেবের সশ্রদ্ধ পথপ্রদর্শনকে তাচ্ছিল্যভাবে উপেক্ষা করতে করতে রুমাবাই এগিয়ে এলেন মেশিন নয় মানুষগুলোর দিকেই যেন তার চোখ কিন্তু ছিমছাম চেহারার দেওয়ানজির দৃষ্টি কাজের দিকে আমরা দেখলাম শুধু রোমাবাইকে সেদিন রাত্রিতে রোমাবাইকে দেখেছিলাম আর এই রূপ যেন ভিন্ন জনের দামি রেশমের সালোয়ার আর পাঞ্জাবিতে তাজা রক্তের বর্ণাভা সালমা চুমকির ঝলমালানি আর গোলাপি ওড়নার প্রান্ত লুটি আছে যৌবনদীপ্ত বুকের ওপর চোখের নিচে সূক্ষ্ম সুরমার লোভানি স্বাস্থ্যোজ্জ্বল দৃষ্টি সুডল হাত যেন গোলাপের পাপড়ি দিয়ে মাজা যৌবন পুষ্ট জঙ্ঘায় অস্থির চঞ্চলতা ঘুরতে ঘুরতে হঠাৎ আমার দিকে চোখ পড়ল কাছে এগিয়ে এলেন রুমাবাই কি যেন বলতে যাচ্ছিলেন তার আগেই বিজন আচার্যের দিকে দৃষ্টি ফিরল তার আয় চোখরা শোনো দিকে বিজন এগিয়ে এলো কুর্নিশ করে সামনে দাঁড়ালো। রোমাবাই জিজ্ঞেস করলেন কি নাম তোমার নাম বললে বিজন আমাদের ফ্যাক্টরির তৈরি এক মুঠো চিনি দেখালেন মিস্টার কৃষ্ণস্বামী সন্তুষ্ট হলেন না রুমাবাই এ তো স্রেফ ধুলো এর চেয়ে বড় দানা হয় না জাভা চিনির নমুনাটা কারখানার তৈরি বলে দেখিয়ে দিলেন কৃষ্ণস্বামী বললেন দুরকমই হয় দেখে সন্তুষ্ট হলেন রুমাবাই ধন্যবাদ জানিয়ে চলে গেলেন আর ওরা সদল বলে চলে যাওয়ার পর ঠাট্টা শুরু করলাম আমরা বিজনকে নিয়ে আমার চেয়ে বয়সে ছোটই ছিল বিজন কিন্তু শুধু সেই জন্যেই নয় বিজনের ওপর আমাদের সকলেরই কেমন একটা দুর্বলতা ছিল অন্য কারণে রুমাবাইকে দোষ দেয়া যায় না কোনো নারীমন বিজন আচার্যের প্রতি আকৃষ্ট না হয়ে পারে না সুন্দর সুপুরুষ চেহারা আর সে চেহারার চুল এবং চোখে কি অনুপম মাধুর্য অথচ পোশাক পরিচ্ছদ নোংরা সবসময় মেশিনের তেল আর কালি লেগে আছে তার কারণ বিজনের চাকরিটা ছিল অতি নগণ্য মেশিন পরিষ্কার করা দাঁতে দাঁতে মোবিল ঢালা মাইনি ছিল পঞ্চাশ টাকা সে বাজারেও তা লোভনীয় ছিল বলেই বাংলাদেশ ছেড়ে এত দূরে আসতে হয়েছিল তাকে কিন্তু আমাদের প্রাদেশিক আভিজাত্যে ঘা লাগত তার জন্যে বিজনের চেয়েও তো কম কোয়ালিফাইড লোক ছিল ইনামপুর স্টেটের সুগার ফ্যাক্টরিতে অথচ বিজনের বেলাতেই কিনা এমন চাকরি সেই বিজনকে ডেকে কথা বলেছেন রুমাবাই সুতরাং রসিকতা করতে ছাড়ব কেন বললাম দেখিস ভাই সেদিন রাত্রিরে খুব ফাঁড়া কেটে গেছে বিপদে পড়লে বাঁচাস বিজন শুধু বক্সি হেসে বললেন সাবধান বিজন রুমাবাই কিন্তু আসলে একটা কেন ক্রাশার আখ হয়ে ঢুকলে নিষ্কাশিত রস ছিব্রের স্তূপটার দিকে অঙ্গুলি নির্দেশ করে হাসল বক্সি রহমান আয়ার মিশ্র কেউই ঠাট্টা করতে কসুর করল না কিন্তু ঠাট্টা যে সত্যি হতে পারে তা আমরা কেউ কখনও কল্পনাও করিনি আনারবাগের একটা দিকের নাম ছিল বাঙালি টোলা স্টেটের বাঙালি চাকুরিরা সকলেই থাকতেন সেই পাড়ায় একমাত্র দেওয়ানজি মিস্টার রায় ছাড়া বাঙালি টোলার কালী মন্দিরের পাশেই ছিল একটা মেস আর সেই মেসে আমরা জন পঁচিশেক লোক থাকতাম সুগার ফ্যাক্টরির সাতজন হেভি কেমিক্যালের কয়েকজন আর্ট স্কুলের একজন শিক্ষক মেয়েদের কলেজের একজন কেরানি এবং আরও যেন কে কে বৃহস্পতিবারটা ছিল আমাদের ছুটির দিন সকালের চা আর ডাকযোগে আসা বাসি খবরের কাগজ নিয়ে বারান্দায় বসে আছি আমরা হঠাৎ লাল রঙের টু সিটার খানা দেখা দিল সো করে বাঁক নিয়ে একেবারে আমাদের বারান্দার সামনে এসে দাঁড়ালো গাড়িটা দেখলাম স্টিয়ারিং ধরে বসে আছেন রুমাবাই মেসের দারণটা ছুটে গেল ফিরে এলো তটস্থ হয়ে আচারিয়া সাহেবকে ডাকছেন রুমাবাই হাঁটুতে হাঁটুতে ঠেকল বিজনের ভয়ে কাঁপতে কাঁপতে গিয়ে দাঁড়ালো বিজন আর আমাদের চোখের সামনেই বিজনকে পাশে বসিয়ে রোমাবাই গাড়ি ছেড়ে দিলেন হতভম্ব হয়ে বসে রইলাম সকলে এমন ঘটনা যেন গল্পেই ঘটে গল্পেও নয় শুধু দুর্নামী রটনায় বক্সি একটা দীর্ঘশ্বাস ফেলে বললে লাজ লজ্জার বালাই নি একেবারে জানি না বক্সি হয়তো এখনও আনার বাগেই আছে সুতরাং তার শেষ কথাটা না বলাই ভালো কিন্তু মানুষ কথায় আর কতটুকু প্রকাশ করতে পারে মনের পুঞ্জীভূত ঘৃণাকে ভাষা দেবার মতো বাহন এখনও আবিষ্কৃত হয়নি রুমাবাই যে নামটা এতদিন ছিল বিস্ময়ের আশঙ্কার আতঙ্কের কণ্ঠে উচ্চারণ করবার মতো সেই নাম যেন ঘৃণার মন্ত্র হয়ে দাঁড়াল আর দুঃখ হল বিজনের জন্যে ওর কি দোষ কি করতে পারে ও বেচারি এই অনাচারের রাজত্বে কিন্তু আমরা নিজেরাও বুঝতে পারিনি কখন থেকে বিজনের পরিবর্তনের সঙ্গে সঙ্গে তাকেও ঘৃণা করতে শুরু করেছিলাম প্রথম দিন বিজন ফিরে আসার পর জিজ্ঞাসা করেছিলাম কোথায় গিয়েছিলি কেন ডেকে নিয়ে গেল শুনে হেসেছিল বিজন তোমরা যা ভাবছ তেমন কিছু নয় আমরা কিন্তু সেদিন বিশ্বাস করিনি না করারই কথা দিনে দিনে পরিবর্তন লক্ষ্য করতাম বিজনের পোশাক পরিচ্ছদে সবসময় ফিটফাট হয়ে থাকত বিজন কোনো কোনো দিন নিজেই আসতেন রুমাবাই কোনো দিন বা গাড়ি পাঠিয়ে দিতেন প্যালেসের দর্জি শেখ সাহেব আসত কোনো কোনো দিন আর আমরা যেভাবে কুনিশ করেছিলাম রোমাবাইকে সেভাবে বিজন আচার্যকে কুনিশ করতে নিজেদের মধ্যে হাসাহাসি করতাম আমরা কিন্তু বিজনের সামনে হাসি ঠাট্টা করতে সাহস হতো না বুঝতে পারি না আপনা থেকেই বিজনকে ভয় পেতে শুরু করেছি আমরা ইতিমধ্যে ধাপে ধাপে চাকরিতে উন্নতি হচ্ছিল বিজনের মেশিন ইনচার্জ থেকে সুপারভাইজার সুপারভাইজার থেকে প্রোডাকশন ম্যানেজার যিনি প্রোডাকশন ম্যানেজার ছিলেন তাকে বদলি করে দেওয়া হলো হেভি কেমিক্যালের ফ্যাক্টরিতে আর আমি হলাম ব্লিচিং ডিপার্টমেন্টের কেমিস্ট ইনচার্জ মাইনে এক পয়সা বাড়লো না বাড়ল কাজ সেই জন্যই যত রাগ গিয়ে পড়ল বিজনের ওপর যার জন্যে সহানুভূতি দেখাতাম তাকে ঈর্ষা করতে শুরু করলাম সহানুভূতি থেকে ঘৃণা ঘৃণা থেকে ভয় ভয় থেকে ঈর্ষা আশ্চর্য মানুষের মন কথাবার্তা একরকম বন্ধই হয়ে গিয়েছিল প্রয়োজনের সময় যে দুচারটা কথা বলতাম তাও মেপে জুখে যে অন্তরঙ্গতার সূত্রে বাধা ছিলাম আমরা তা থেকে যেন ছিটকে বেরিয়ে গেল বিজন মেস ছেড়ে অন্য একটা বাড়িতে উঠে গেল ও আর আমরা একজোট হলাম ওর বিরুদ্ধে আলোচনা করতাম ষড়যন্ত্র করতাম কিভাবে জব্দ করা যায় বিজনকে নাইট শিফটের সকলেই ছিল আমার পরিচিত তারা জানতো প্রোডাকশন ম্যানেজার হওয়ার যোগ্যতা নেই বিজনের তার না ছিল শিক্ষা না অভিজ্ঞতা তবু কেন সে সকলের মাথার উপর চড়ে বসে থাকবে এপিএম ছিলেন ধুরন্ধর লোক বিজনের ওপর তিনিও ছিলেন অসন্তুষ্ট তাই আমাদের কথা শুনে অসহযোগ শুরু করলেন বিজনের আদেশটুকুই মানতেন নিজের বিদ্যে বুদ্ধির সাজেশন দিয়ে এতটুকু উপকার করতেন না ফলে প্রোডাকশন কমতে লাগল এছাড়া আজ এই মেশিন বন্ধ কালোটা খারাপ আর কেমিস্টের কারসাজিতে যা তৈরি হতে শুরু করল কাশির চিনিও তার তুলনায় উঁচু দরের দ্রুত উন্নতির তালে তালে চলতে পারল না বিজন মেজাজ হয়ে উঠল রুক্ষ বিজনের ব্যবহারে কুলিমজুরদের মধ্যেও অসন্তোষের বীজ ছড়িয়ে পড়ল তবু টনক নড়ল না ম্যানেজারের খোদ রোমাবাই যার সহায় তাকে আমরা অপদস্থ করবো কি করে ওদের সন্ধ্যা ভিসার জ্বালা ধরিয়ে দিত আমাদের মনে কোনো কোনো দিন দেখতাম মহলের গোলাপমহলের বাগানে পাশাপাশি হেঁটে চলেছে বিজনা রোমাবাই কোনো দিন বা পাহাড়ি ঝর্ণাটার ধারে জলে ভাসা পাথরে বসে গল্প গুজবে মত্ত আশ্চর্য চোখ ঝলসানো রূপ ছিল রোমাবাইয়ের আসমানি স্বচ্ছ শাড়ির ভাঁজে ভাঁজে জ্বলতো তার যৌবনের উদ্দামতা স্বাস্থ্যের প্রাচুর্য একদিন দেখেছিলাম সংকীর্ণ গিরিপথ বেয়ে চলেছে একজোড়া আরবি ঘোড়া ফুটফুটে সাদা ঘোড়াটার পিঠে দৃপ্ত ভঙ্গিতে বসে আছেন রোমাবাই অনেকদিন দূর থেকে দেখেছিলাম সুইমিং কস্টিউম পরে স্নান করছেন রোমাবাই ঝর্ণার জলে নেমে সে কি হাসাহাসি পরস্পরের গায়ে জল ছিটিয়ে সাঁতার কেটে দূরে পালানো স্নান সেরে একটি শ্বেতাভ পাথরের উপর এসে দাঁড়াল রুমাবাই নারীর শরীর নয় যেন জ্বলন্ত কামনা ধরা পড়ার ভয়ে দূর থেকে দেখেই পালিয়ে এসেছিলাম সেদিন কিন্তু বিজন পালিয়ে আসতে পারেনি ও হয়তো সত্যিই ভালোবেসেছিল রোমাবাইকে তা না হলে কি মতিকুমারীকে বিয়ে করতে রাজি হতো ও খবরটা এনেছিল বক্সি শুনেছ ব্যাপারটা বিজনের সঙ্গে মতিকুমারীর বিয়ে দিতে চাই রুমাবাই মতিকুমারীকে প্রশ্ন করেছিলাম বক্তি বিস্মিত হয়েছিল সে কি স্টেটের মেডিকেল মেয়ে অফিসারের আর কুচ্ছিত চেহারা যে মেয়েদের স্কুলে টিচারই করে দুবেলা তো যায় এখান দিয়েই চিনতে পেরেছিলাম যৌবন বয়সেও নারী দেহ যে কত কুচ্ছিত হতে পারে মতিকুমারীকে না দেখলে বোঝা যাবে না তাই বিস্মিত হয়ে প্রশ্ন করেছিলাম বিয়ে দিয়ে রুমাবের লাভ বক্সি হেসেছিল উত্তর দেয়নি তারপর বলেছিল রাজকন্যার খেয়াল তোমাকে যে রাতের শিফট থেকে দিনে বদলি করিয়েছিল কেন লাভ ছিল ওর সে কি রুমাবাই বদলি করিয়েছিল বিস্মিত হয়ে প্রশ্ন করলাম বক্সি শুনে হাসল না কোন খবরটাই বা আমরা জানি কিন্তু মতিকুমারীর সঙ্গে যদি বিজনের বিয়ে হয় তাহলে খুশি হব কিংবা ঘোড়ার পিঠ থেকে পড়ে গিয়ে যদি খোঁড়া হয় বক্সিও হেসেছিল হবে হবে ধর্মের কল বাতাসে নড়ে যে কোনোভাবে বিজনের ক্ষতি করতে পারলে বিজনকে অসুখী দেখতে পেলে তখন সত্যি খুশি হয়ে উঠতাম আমাদের সকলের কাছেই ও তখন চক্ষুসুল কিন্তু ভেতরে ভেতরে বিজনও যে রোমবায়ের চক্ষুশুল হয়ে দাঁড়িয়েছে জানতাম না সন্দেহ হল যেদিন শুনলাম চিনি কারখানা থেকে হেভি কেমিক্যালে বদলি হয়েছে বিজন বক্সি বলল শুনেছ খবর পাঁচশো থেকে তিনশো টাকায় নামিয়ে দেওয়া হয়েছে বিজনকে সত্যি আজ স্বীকার করতে লজ্জা হয় কিন্তু সেদিন সত্যি খুশি হয়েছিলাম আমাদের সমস্ত পরাজয় সব গ্লানি যেন মুছে গেল এই একটি খবরে ঠিক যেমনভাবে ধাপে ধাপে উন্নতির শিখরে উঠেছিল তেমনি ধাপে ধাপে নামতে শুরু করল ও আর আমরা সকলেই তার দুর্দশা দেখে আনন্দে আত্মহারা হলাম কারণটা অজানা রইল না রাজা প্রতাপ কিঙ্কর চন্দ্রনারায়ণ সিংহ বাহাদুর তখন তিনখানা ড্যাকোটা বিমান কিনেছেন আনারবাগ থেকে বাইরের জগতের সঙ্গে যোগাযোগ করবার জন্যে আর এই ডাকোটা বিমানের পাইলট হয়ে যে তিনজন নবাগতের আগমন হল তাদের একজন হল নিহাল পাঞ্জাবি হিন্দু অর্থাৎ দাডিগোফ চাঁচা সুশ্রী চেহারা যেমন সুশ্রী তেমনি স্মার্ট এই নিহালের সঙ্গে প্রায় আকাশ বিহারে যেতে শুরু করলেন রুমাবাই শুনতে পেতাম রুমাবাই নিজেও নাকি প্লেন চালানো শিখছেন অসম্ভব মনে হতো না কারণ রুমাবাইয়ের পক্ষে কোনো কিছুই অসম্ভব ছিল না ধুলিয়া বাবার আশ্রমের পাশ দিয়ে যে শীর্ণ খাড়াই পথটা পাহাড়ের গাবে বে এঁকে বেঁকে ডুমুরিয়ার দিকে উঠে গেছে সেই দুর্গম পথ বেয়ে যেদিন ঘোড়ার ছুটিয়ে যেতে দেখেছিলাম রুমাবাইকে তারপর থেকে ধারণা হয়েছিল রুমাবাইয়ের পক্ষে সবই সম্ভব বৈমানিক নিহালের সঙ্গে মাঝে মাঝে রুমাবাইকে দেখতে পেতাম আংরেজ বাজারে কখনো বা ইম্পিরিয়াল ক্লাবের টেনিস লনে দেখে খুশি হতাম আমরা খুশি হতাম এই ভেবে যে নিহাল বিজন নয় বিজন যেদিন হেভি কেমিক্যাল থেকে সুগার ফ্যাক্টরিতে ফিরে এলো কৌতুকের হাসি হেসে বললাম দেখছিস বক্সি বাছাধনের মুখটা একেবারে চুন বক্সি হেসে নিল দুদিনের জন্য খুব নবাবি করে নিল যা হোক ভাগ্যিস কানে তুলেছিলাম তার মানে বক্সি হেসে বলেছিল রুমাবাই যদি কাউকে ভয় করে তো সে এক দেওয়ানজি যে বিজনকে দেখলে একদিন সকলেই ভয় পেত সে কোনো কালই ছিল না দ্বিতীয় কাদায় পড়েছে সুতরাং অন্য সকলেই আড়ালের টিকা কাটতে শুরু করল প্রথম প্রথম আড়ালে কিছুটা শুনিয়ে শুনিয়েই একদিন আবার মেস বাড়িতেই ফিরে এলো বিজন আগের মতোই মেলামেশা করবার চেষ্টা করলে কিন্তু স্বাভাবিক হতে পারলাম না আমরা কোথায় যেন চিড় খেয়েছে জোড়া লাগানো গেল না ওকে এড়িয়ে চলতাম ঘৃণা নয় কেমন যেন কৌতুক বোধ করতাম ওর কথা উঠলেই ওর পরাজয় যেন আমাদেরই জয় তিলক তবু মনের মধ্যে ঔৎসুক্য গুমরে মরছিল তাই চেপে রাখতে পারলাম না একদিন বিজনকে একা পেয়ে জিজ্ঞেস করলাম কেন এমন হল বলতো বিজন বিষণ্ন হাসি হাসলে ও বললে কি জানি খানিক চুপ করে থেকে বলল হয়তো মতিকুমারীর জন্যে বিস্ময় মুখ তুলে তাকালাম ওর দিকে দুঃখের হাসি হেসে বিজন বললে মানুষ যে কখন কাকে ঈর্ষা করে ঈর্ষা যেন নিজের মনেরই প্রতিধ্বনি শুনলাম সত্যি তো এই বিজনকে একদিন ঈর্ষা করতে শুরু করেছিলাম আমরা ঘৃণা করতাম হ্যাঁ ঘৃণা কিন্তু সে তো ওই ঈর্ষা থেকেই বিজন চুপ করে রইল কিছুক্ষণ তারপর বলল সেদিন এক চায়ের আসরে ডেকেছিল রুমা অনেকেই এসেছিল তার সঙ্গে মেয়েদের স্কুলের মাস্টার নি মতিকুমারী দেখেছ তাকে তুমি হ্যাঁ দেখেছি বিজন বলল ওর চেয়ে কুচ্ছিৎ কোনো মেয়ে চোখে পড়েছে তোমার পড়েনি না তাই হয়তো কেউই ওর সঙ্গে কথা বলছিল না মেয়ে পুরুষ আরও অনেকেই ছিল সেদিন সকলেই গল্পগুজব করছিল হৈ হুল মেতে ছিল আর মতিকুমারী উপেক্ষিত হয়ে এক কোণে বসেছিল চুপ করে অথচ রোমাবাইয়ের নিমন্ত্রণ উপেক্ষা করার সাহস ছিল না দেখে মায়া হলো গিয়ে ওর পাশের চেয়ারে বসলাম উদ্গ্রীব হয়ে প্রশ্ন করলাম তারপর তারপর মাঝে সাঝে দেখা হলে দু একটা কথা বলতাম হাসি ফুটতো মুখে ওর হাসি দেখে আমিও যেন খুশি হতাম সে কথা বলতাম রুমাকে শুনে রুমা একদিন বললে ওকে তুমি বিয়ে করো কি জবাব দেব এ কথার বললাম অসম্ভব শুনে যে চোখে তাকালো রুমা সে চোখ আমি কোনোদিন দেখিনি তারপর যেন কোনো রোমহর্ষক কাহিনী শুনছি এমন উৎকণ্ঠায় প্রশ্ন করলাম বিজন বললে তারপর তো তোমরা জানো বললাম রাজি হলি না কেন রুমাবাইয়ের খেয়াল রাজি হলে হয়তো ভুলেও যেত বিস্বণ দেখালো বিজনকে বলে রাজি হয়েছিলাম ভয়ে নয় সত্যি ভালোবেসে ফেলেছিলাম মতিকুমারীকে রোমার নির্যাতন যত বাড়তে লাগল ততই যেন অন্তরঙ্গ হয়ে উঠলাম মতিকুমারীর সঙ্গে তারপর যেদিন বললাম মতিকুমারীকে আমি বিয়ে করছি সেদিন এই দেখো বলে জামাটা তুলে বিজনের পিঠটা দেখালে শিউরে উঠলাম ফর্সা পিঠের ওপর গোটা কয়েক কালশিটে দাগ যেন ক্রোধান্ধ কেউ চাবুকের পর চাবুক বসিয়েছে সেখানে বিষিত হয়ে তাকালাম সে কি কেন বিজন হাসলে আমি জানতাম ঈর্ষায় জ্বলছে রোমা কিন্তু স্পষ্ট করে বলতে পারছে না অথচ ওর সন্দেহ যে সত্যি তার প্রমাণ না পেলে যেন শান্তি নেই ওর কিন্তু তোমাকে বলছি আমি বিশ্বাস করো রুমার চোখের সামনে আমি মতিকুমারীকে বিয়ে করব শেষের কথাগুলো এত দৃঢ়তার সঙ্গে বলল যেন নিজের মনকেই বলছে বিয়ে সত্যি হলো একদিন কিন্তু রুমাবাইয়ের চোখের সামনে নয় বাঙালি টোলার কালীবাড়িতে যখন বিজন আর মতিকুমারী মন্ত্র উচ্চারণ করছে সেই সময় নিহালের সঙ্গে রুমাবাই আকাশ বিহারে উঠছেন আর তার কিছুক্ষণ পরেই দেখা গেল সেই ডাকোটা বিমানখানায় আগুন লেগেছে মুহূর্তের মধ্যে রাত্রির আকাশে বিদ্যুৎ জ্বালিয়ে প্রচণ্ড শব্দে মাটিতে পড়ল প্লেনটা ভিড় ছুটল আনারবাগের ল্যান্ডিং গ্রাউন্ডটার দিকে তখন আগুনের শিখা দুলে দুলে উঠছে কালো আকাশের গায়ে গুজব ফিরে এলো কিছুক্ষণের মধ্যেই কিন্তু না পরের দিন সকালেই খবর পাওয়া গেল মারা যাননি রুমাবাই বাঁচবেন কিনা তাও সন্দেহ হয়তো অন্ধ হয়ে যাবেন হয়তো পঙ্গু হয়ে কাটাতে হবে সারা জীবন আগুনে পোড়া কুচ্ছিত মাংসপিণ্ডের মতো আমরা সবাই যারা এতদিন ঘৃণা করে এসেছি দুর্নাম রটিয়েছি রোমাবাইয়ের কেমন যেন ব্যথা অনুভব করলাম আনারবাগ শহরের উজ্জ্বলতম তারা যেন হঠাৎ নিঃশেষ হয়ে মিলিয়ে গেছে অন্ধকারে যে তারার আলো আমাদের মনে রোমাঞ্চ জাগাত যে তারার আলোয় ধাঁধা লাগতো আমাদের কল্পনাবিলাসী চোখে দিন কয়েক পর বিজনকে কাছে ডেকে ফিসফিস করে প্রশ্ন করলাম শুনেছিস শুনেছি বললাম একবার দেখা করে আয় বিজন মৃত্যুর আগে অন্তত এইটুকু সান্ত্বনা তাকে দিয়ে এই দুর্ঘটনায় প্রমাণ করল বিজন রুমাবাই তোকে ভালোবাসত অবিশ্বাসের হাসি হাসলে ও বলছ যখন যাব তুমিও চলো প্যালেসের এক প্রান্তে সুব্যাপ্ত একটি ফুলের বাগানের মাঝখানে রাজা প্রতাপ কিঙ্কর চন্দ্রনারায়ণ সিংহ বাহাদুরের দানে গড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল রুমাবাইকে অনুমতি নিয়ে দেখা করতে গেলাম আমি আর বিজন একটি ফর্সা ধবধবে রোগসজ্জায় সাদা চাদরের মতো ম্লান হয়ে পড়েছিল রুমাবাইয়ের অর্ধ অচেতন শরীর ওষুধের একটা তীব্র দুর্গন্ধ চারদিকের হাওয়ায় আর রুমাবাইয়ের সারা শরীর ব্যান্ডেজে মোড়া সমস্ত মুখ ব্যান্ডেজে ঢাকা ধীরে ধীরে টুলটায় বসল বিজন আস্তে আস্তে হাত বাড়িয়ে রুমাকে স্পর্শ করতে গিয়ে হাতটা ফিরিয়ে নিল ডাকলো রুমা ঠিক বোঝা গেল না কী যেন অস্পষ্ট শব্দ বেরিয়ে এল রুমাবাইয়ের মুখ থেকে একটু বোধহয় নড়ল ওর শরীরটা নার্স কানের কাছে মুখ নামিয়ে বিজনের নাম বললে রুমাবাই ফিসফিস করে হঠাৎ প্রশ্ন করলে ও আসেনি কে নার্স চাপা গলায় জিজ্ঞেস করলে কে রুমাবাই রায় মিস্টার রায় উত্তর এলো ধীর স্বরে দেওয়ানজি উৎকণ্ঠিত হয়ে প্রশ্ন করে বসলাম খবর দেব ডেকে পাঠাবো রোমাবাই মরণোন্মুখ একটি নারীর যে কোনো শেষ ইচ্ছাকে তৃপ্ত করলে যেন আমিও তখন তৃপ্ত হই দীর্ঘশ্বাসের মতো ব্যথার কণ্ঠে রুমাবাই বললেন না না আমি জানি সে আসবে না আসবে না বিশ্বের স্বরে নার্স প্রতিপ্রশ্ন করলে হয়তো ব্যান্ডেজের বাঁধনে চাপা পড়ে গেল রোমাবায়ের বিষণ্ন ম্লান হাসি পাথর পাথর সে মানুষ নয় এত ঈর্ষার আগুনে জ্বালাতে চেয়েছি বিজন তবু ফেরায়নি সে হেরে গেলাম আমি কোনো কথা বললাম না আমরা ধীরে ধীরে নিঃশব্দ উঠে এলাম আর রুমাবাইয়ের সমস্ত দুর্নাম সমস্ত হঠকারিতা আর দীপ্ত যৌবনের উদ্দামতায় ঢাকা পড়েছিল যে অতৃপ্ত ভালোবাসা যে ভালোবাসা প্রকাশে ভীরু আর লজ্জায় দুর্বল সেই ভালোবাসার উজ্জ্বল শিখাটি স্পষ্ট হয়ে উঠল মন বললে রুমাবাইও ভালোবাসতে জানে এতখানি দুর্বলতা কি করে ঢেকে রেখেছিল রুমাবাই এতখানি অতৃপ্ত বাসনার গায়ে অপবাদের শাল জড়িয়ে রেখেছিল কেন বিজনকে সে কথা জিজ্ঞেস করবার জন্যে ফিরে তাকালাম হঠাৎ দেখলাম বিজনের দুচোখ বেয়ে জল ঝরে পড়ছে কান্না কিন্তু এ কান্নার খবর রাখল না কেউ আনারবাগের দুর্নামী রটনা শুধুই মতিকুমারীর বিয়ের সঙ্গে রোমাবাইয়ের বিমান দুর্ঘটনার যোগাযোগ আবিষ্কার করে তৃপ্ত হল গল্পকথনমে কল্লোল চ্যাপ্টার টুতে শুনছিলেন রমাপদ চৌধুরীর লেখা রুমাবাই আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি আপনারা যারা প্রথমবারের মতো শুনছেন কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন নিজে ভালো থাকবেন আশেপাশের লোকজনকে ভালো রাখবেন টাটা